নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিং এর আরো একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালের একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি, পিঠে করে দেখাবো তিন রকম পুর সহ সেদ্ধ পিঠে নিয়ে এসেছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে 500 গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো রেখে দিয়েছি। আমি সেদ্ধ চাল ব্যবহার করেছি, এতে পিঠেটা খুব নরম হয়। নুন দিয়ে দিলাম 1 টিস্পুন। এটা দু ভাগে আমি মেখে নেব। প্রথমে নুনটা খুব ভালো মতন করে চালের সাথে মিশিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। একটু নরম করে মাখার চেষ্টা করবেন, একটু জলের পরিমাণটা বেশি লাগবে। অল্প অল্প জল দিয়ে প্রথমে এটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে দুটো ভাগ করে আমি এটাকে মেখে নিচ্ছি। অল্প অল্প গরম জল দিচ্ছি। একটা পার্ট একটু তুলে রেখে বাকিটা আমি প্রথমে মেখে নিচ্ছি। এইভাবে মাখতে সুবিধে হয়, একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে মাখতে হবে। 10 থেকে 12 মিনিট সময় আরামসে লেগে যাবে, সেই সময়টুকু চালের গুঁড়োটা মাখতে দিতে হবে, না হলে চালের গুঁড়ো খুব ভালোভাবে মাখা না হলে পিঠেটা ভালো হবে না। অল্প অল্প জল আবারও মেশাচ্ছি। এটা আস্তে আস্তে দেখবেন একটা বাইন্ড চলে আসছে, বাইন্ডিং না আসা পর্যন্ত এটাকে খুব ভালো করে মেখে যেতে হবে। ওই থালাটায় মাখতে একটু অসুবিধা হচ্ছিল, তাই একটা বড় থালা নিয়ে নিলাম। দেখুন এটা এক জায়গায় হয়ে গেছে। এবার এটাকে রেখে দিয়ে আরো একটা আমি মেখে নিচ্ছি। আমি একসাথে দুটো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দুটোই মেখে নিয়েছি একইভাবে। এবার আমি পুরগুলো তৈরি করে নেব। আমি 3টে পুরের তৈরি করেছি, তাই 2টো পুর দেখাবো আর একটা আমি নারকেল দিয়ে করেছি। প্রথমে এখানে নারকেলের যে পুরটা গুড় দিয়ে সেটা তৈরি করে নিচ্ছি। গুড়টা আমি গ্রেট করে নিয়েছি, এটা খেজুর গুড়। খুব ভালো মতন করে নারকেলের সাথে এটা মিশিয়ে নেব। তার আগে 2 চিমটি মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি তৈরি করে নেব। এইভাবে মিশিয়ে নিলে গুড়ের সাথে নারকেলটা খুব ভালো করে মিশে যায় আর কড়াইতে খুব বেশি সময় লাগে না। কড়াইটা ভালো মতন গরম করে নিয়ে নারকেলের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট সময় লাগবে। প্রথমে হাই ফ্লেমে একটু ভালো মতন নেড়ে চেড়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে দিয়ে এটাকে পাক চলে আসা পর্যন্ত আমাদের নাড়তে হবে। একটু দেখবেন আঠা আঠা হয়ে এসছে, তখন এটা রেডি হয়ে যাবে। এটা প্রায় রেডি হয়েই গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এবার আমি তৈরি করে নেব ফুলকপির পুরটা। আমি ফুলকপি দিয়ে আরেকটা পুর তৈরি করেছি, আপনারা চাইলে একইভাবে বাঁধাকপি দিয়েও করতে পারেন, বা যে কোনো আপনাদের পছন্দ মতো নিরামিষ তরকারির সাথে এই পুরটা তৈরি করে নিতে পারেন। সর্ষের তেল দিয়ে দিলাম, তার সাথে জিরে ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরে। 1 টেবিল স্পুন মতন কোরানো নারকেল দিয়ে দেবো এখানে। নারকেল দিলে গন্ধটাও ভালো হয়, খেতেও ভালো লাগে, না থাকলে স্কিপ করতে পারেন। এবার ভালো মতন মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1টা লঙ্কা। লঙ্কাটাকে একটু ভেজে নেব, তারপরে দিয়ে দেবো 1টা মিডিয়াম সাইজের আলু। আমি ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। সব সবজি যেটাই আপনি দেবেন একটু ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেবেন, তাহলে পুর হিসেবে দেওয়ার সময় বাইরে বেরিয়ে আসবে না। 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিয়েই এতে আমি ফুলকপিটাও দিয়ে দেব। ফুলকপিও দেখুন একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি, 100 গ্রাম মতন আছে। এর সাথেই দিয়ে দেবো হলুদ আর নুন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব 2 মিনিট। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসার পর এতে প্রায় 1/4 কাপ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করতে রেখে দেব ঢাকনা বন্ধ করে। 5 মিনিট মতন লাগবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিয়ে 5 মিনিট মতন এটাকে সময় দিতে হবে। আঁচটাকে লো করে দিলাম। 5 মিনিট পর এটা একদম সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে এটা নরম হয়ে গেছে। এবার এতে বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু ঘেঁটে দেবো খুন্তি দিয়ে, যাতে একটু মাখো মাখো হয়ে যায়। চিনি দিয়ে দিলাম স্বাদ মতন। এতে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিচ্ছি ভাজা মশলা। এখানে আমি গোটা জিরে আর 1টা শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়, স্বাদও বেড়ে যায়, তাই চেষ্টা করবেন এটা দেওয়ার। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ফুলকপির পুর একদম রেডি হয়ে যাবে।
এক মিনিট মতন এটাকে আর একটু মিশিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে একটু চেষ্টা করবেন ঘেটে ঘেটে দেওয়ার। রেডি হয়ে গেছে এটা, এটাকেও ঠান্ডা করে নিচ্ছি। এবার আমরা পিঠেটা গড়ে নেব। কয়েকটা লেচি কেটে রেখেছি এখানে, তিন রকমের পুর রেখে দিয়েছি। ফুলকপির পুরটা রেখেছি, নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেটা রেখেছি, আর গ্রেটেড নারকেলটা রেখেছি। তিন রকমের পুর দিয়ে আমি আজকে পিঠেটা তৈরি করছি। এবার একটা লেচি নিয়ে ছোট্ট ছোট্ট করে লেচিটা তৈরি করবেন, যাতে এর আউটার পার্টটা খুব বেশি না মোটা হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন, তবেই খেতে ভালো লাগবে। এইভাবে বাটির মতন তৈরি করে নিচ্ছি। দেখুন, একটা দুটো গুঁড়ো আঙুলের সাহায্যে এটাকে বাটির মতন তৈরি করে নিলাম। প্রথমে আমি সবজির পুরটা দিয়ে দিচ্ছি। একইভাবে আমি তিনটি কড়া দেখিয়ে দেব। এইভাবে ফোল্ড করে বন্ধ করে নিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা ডিজাইন না পারলে এইভাবেও তৈরি করে নিতে পারেন। একদম সহজ একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে একটু ফোল্ড করে দিলে দেখবেন একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। চন্দ্রপুলি করতে গেলে যেরকম ডিজাইন দিই আমরা। এটা রেডি হয়ে গেছে, আরো একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে বুড়ো আঙুলের সাহায্যে এটাকে একটা বাটির মতন শেপ দিয়ে নিচ্ছি। এবার এতে গুড় নারকেলের যে পুরটা আছে সেটা দিয়ে দিলাম। দুটো প্রান্ত এনে একসাথে চেপে দেব আর একটু ডিজাইন দিয়ে নেব। খুবই সহজ। এখানে একটাই কথা বলার, চেষ্টা করবেন যে বাইরের পাড়টা যাতে একটু পাতলা হয়, তাহলে খেতে আপনাদের ভালো লাগবে সেই রকম, আর সেদ্ধটাও তাড়াতাড়ি হবে সেক্ষেত্রে। এবার নারকেল দিয়ে যেটা তৈরি করেছি, শুধুমাত্র নারকেল দিয়ে, সেটাও দেখিয়ে দিচ্ছি। শুধু নারকেল দিয়ে খেতেও এটা অনবদ্য লাগে। তিনটে পুরি খুবই ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, একদম সহজ এই রেসিপিটা। আপনারা চাইলে যে কোনো একটা পুর দিয়ে এটা ট্রাই করতে পারেন। একইভাবে করে নেব, একটু ফোল্ড করে ডিজাইন করে নিচ্ছি। এইভাবে কয়েকটা করে আমি তৈরি করে নেব। দেখুন, আমি তিনটে পুরেরই কয়েকটা করে নিয়েছি। এবার এগুলোকে ভাপিয়ে নেব। গ্যাসে আমি প্রায় 2 কাপ মতন জল দিয়ে একটা গামলায় বসিয়ে দিয়েছি। এই এরকম গামলা সবার বাড়িতেই প্রায় থাকে। আমি এরকম একটা ঝাঁঝরি থালা বা বাটিতে ভালো মতন তেল মাখিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে পিঠেগুলোকে সেদ্ধ হতে দেব। সব একসাথে দিয়ে দিলাম, প্রায় 20-22টা একসাথে আরামে হয়ে যাবে। আর এটা লেগেও যায় না একটা সাথে আরেকটা, তাই নিশ্চিন্তে একটার উপর আরেকটা দিতে পারেন। ঢাকনা লাগিয়ে দিয়ে প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট, তারপরে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এটাকে রেখে দেব। প্রায় 15 মিনিট পর আমি ফিরছি। প্রায় 15 মিনিট পর এটা একদম রেডি হয়ে গেছে। যদি আপনারা বড় বড় পিঠা তৈরি করেন তাহলে সেক্ষেত্রে 20 মিনিট সময় দিতে পারে, তবে আমার 15 মিনিটে একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে সার্ভ করে নেব। দেখুন, 3 রকম পিঠেই আমি সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই রকম পিঠে আপনারা চটজলদি বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য।